প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশি যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 দেখছেন, আসসালামু আলাইকুম। আজ 18 জুলাই 2021 রোজি রবিবার। জেনে নিন গত 24 ঘন্টার করোনা ভাইরাসের সর্বশেষ খবর। গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে 29,214টি। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 29.06%। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 8,489 জন। এ নিয়ে মোট শনাক্ত 10,92,411 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,820 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 9,23,163 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 204 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 17,669 জনে।